করছি, সবাই ভালো আছো? দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য আরও একটি অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ইউনিট 11 নিয়ে আলোচনা করব। আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা তোমাদের ইংরেজি বইটি খুলে 22 পৃষ্ঠা খুলে নাও। আমরা আজকে 22 পৃষ্ঠায় কী রয়েছে সেটাই জানব। খেয়াল করো, আমি খুলেছি 22 পৃষ্ঠায় ইউনিট 11, হেড অ্যান্ড শোল্ডার্স। হেড অ্যান্ড শোল্ডার্স, মাথা এবং কাঁধ। হেড অ্যান্ড শোল্ডার্স মানে হচ্ছে মাথা এবং কাঁধ। লুক লিসেন অ্যান্ড সে, দেখো এখানে কী সুন্দর কিছু ছবি দেওয়া রয়েছে। হেড মাথার ছবি, আইজ চোখ, নোজ নাক, ইয়ার কান, মাউথ মুখ, শোল্ডার কাঁধ, নি হাঁটু, টোজ পায়রা। শিক্ষার্থীরা, এইখানে তোমাদের যে অঙ্গগুলোর ছবি দেওয়া আছে এগুলো আমাদের শরীরেরই বিভিন্ন অংশের নাম। আমরা এই নামগুলো বাংলাতে জানি, এবারে আমরা ইংরেজিতে এই নামগুলো শিখব। শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি এই শব্দগুলো বোর্ডে অর্থসহ তুলে রেখেছি, আসো আমার সাথে একটু পড়ো। হেড, এইচ ই এস ই, হেড, হেড মানে হচ্ছে মাথা। ই ওয়াই ই আই, আই মানে হচ্ছে চোখ। এন ওয়েশি নোজ, নোজ মানে হচ্ছে নাক। ই এ আর, ইয়ার কান। এম ও ইউ টি এইচ, মাউথ, মাউথ মানে হচ্ছে মুখ। এইচ এইচ ও ইউ এন, শোল। দি ইয়ার, দ্যাট, শোল্ডার। আমরা একটু বড় বানান তো একটু ভেঙে পড়ি। এইচ এইচ ও ইউ এন, শোল। ডি ইয়ার, দ্যাট, শোল্ডার। শোল্ডার মানে হচ্ছে কান। কে এন ডাবল ই, মি, মি মানে হচ্ছে হাঁটু, অর্থাৎ আমাদের পায়ে যে হাঁটু রয়েছে সেটি। শিক্ষার্থীরা একটু মনোযোগ দাও, কে এন ডাবল ই, আমি কী বলছি? মি। আমি কিন্তু কের কথা বলছি না, কের উচ্চারণ এখানে হচ্ছে না। এন ডাবল ই মনে হচ্ছে যেন আমি শুধু মি বলেছি, এখানে এই শব্দটাতে কের উচ্চারণ হবে না। টি ও ই এস, টোজ, টোজ মানে হচ্ছে পায়ের আঙুল। টি ও ইএস, টোজ, টোজ হচ্ছে পায়ের আঙুল। শিক্ষার্থীরা, এই ওয়ার্ড মিনিংগুলো তোমরা সুন্দরভাবে তোমাদের বাড়ির কাজের খাতায় তুলে নিলে এবং এগুলো বাড়িতে ভালোভাবে অনুশীলন করবে। এইবারে আমি তোমাদেরকে বাড়ির কাজের জন্য ছোট্ট আর একটি কাজ দিব, বোর্ডে খেয়াল করো। শিক্ষার্থীরা দেখো বোর্ডে আমি কী লিখেছি। রাইট ফাইভ নেমস অফ পার্টস অফ দ্য বডি, অর্থাৎ রাইট লিখো ফাইভ নেমস, পাঁচটি নাম, অফ পার্টস অফ দ্য বডি, শরীরের অংশে, তোমার শরীরে যে অংশ বা অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলোর থেকে তুমি পাঁচটি নাম সুন্দর করে লিখবে। শিক্ষার্থীরা, এই হেডলাইনটি তুমি তোমার বাড়ির কাজের খাতায় তুলে নিবে এবং সেখানে একটু আগে আমরা এখান থেকে যেই অঙ্গের নামগুলো পড়েছি এখান থেকে তুমি তোমার ইচ্ছে মতো পাঁচটি নাম এখানে লিখে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর খেয়াল করো, বি নাম্বারে একটি কবিতা রয়েছে, খুব সুন্দর একটি কবিতা। দেখো আমরা এই কবিতাটি যখন পড়বো সাথে সাথে আমরা আমাদের যে অঙ্গগুলোর কথা বলা হবে সেগুলো টাচ করবো, অর্থাৎ ছুঁয়ে দেখবো। দেখো, হেড অ্যান্ড শোল্ডার্স, নিজ অ্যান্ড টোজ, আমরা যখন এই কবিতাটি পড়বো আমরা এভাবে পড়বো। হেড অ্যান্ড শোল্ডার্স, নিজ অ্যান্ড টোজ, হেড অ্যান্ড শোল্ডার্স, নিজ অ্যান্ড টোজ, আইজ অ্যান্ড ইয়ার, আইজ অ্যান্ড ইয়ার, মাউথ অ্যান্ড নোজ, হেড অ্যান্ড শোল্ডার্স, নিজ অ্যান্ড টোজ। শিক্ষার্থীরা, এই কবিতাটি তোমরা বাড়িতে সুন্দরভাবে নিজেরা নিজেরা পড়ে যখন পড়বে, যখন যেই অঙ্গের নামটি উচ্চারণ করবে তখন সেই অঙ্গটি তুমি টাচ করবে, তাহলে তুমি শিখে যাবে কোন অঙ্গটি নাম কী। শিক্ষার্থীরা, মজা করে করে বাড়িতে এই কবিতাটি আশা করছি তোমরা পড়ে নিবে, এটি লেখার দরকার নেই, শুধু ভালোভাবে কবিতাটি পড়বে। আর তোমাদের বাড়ির কাজ থাকবে পাঁচটি অঙ্গের নাম এবং আমি যে ওয়ার্ড মিনিংগুলো লিখে দিলাম সেগুলো। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের সাথে আবারও আরও একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর বাড়ির কাজগুলো অবশ্যই করে রাখবে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।